হজযাত্রীদের বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আজকোনা হজ ক্যাম্প। ইতোমধ্যে 5 তারিখের হজযাত্রীরা ক্যাম্পে এসে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন। এবার শিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। আর বিড়ম্বনায় যাতে পড়তে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী। দুই বছরের অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশি মুসল্লিদের। 5 জুন প্রথম ফ্লাইটে দূরের হজযাত্রীদের অনেকেই বৃহস্পতিবার রাতেই চলে আসেন আশকোনা হজ ক্যাম্পের আবাসিক হলে। ইবাদত বন্দেগি আর জিকির আজগারে সময় কাটছে তাদের। ইনশাআল্লাহ দেশ এবং সবার জন্য দোয়া করা হবে। 3 বছর পর আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহর ঘর করার সুযোগ দান করেছেন। হজ ক্যাম্পও সম্পন্ন করেছে প্রস্তুতি। থাকা খাওয়ার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজ যাত্রীরা। আমাদের থাকার ব্যবস্থাপনা খুব সুন্দর লাগছে। এখানকার ব্যবস্থাপনা আমাকে খুব ভালো লাগছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা বা এখানে যারা কর্মীরত আছেন তারা সব আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। হয়রানি নাই, আমি যে কয়টি কাজ সকাল থেকে করছি সবগুলোই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এদিকে হজের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব ও বাংলাদেশে হজ যাত্রীদের যাতে কোনো বিড়ম্বনায় পড়তে না হয় তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আশা করি এবছরও সকলের সহযোগিতায় জাতিকে একটি নিরাপদ ও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবছর 57,585 জন বাংলাদেশি হজযাত্রী হজে গমন করতে পারছেন। আগামী 5 জুন 2022 তারিখে 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী জানান, শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই এবার। সৌদি আরব অংশের ইমিগ্রেশন এবং কাস্টম সম্পূর্ণ হয়ে যাওয়ায় হজযাত্রীদের পরিশ্রম এবং সময় লাঘব হবে অনেকাংশে। সম্মানিত হজযাত্রীগণ, জেদ্দায় নেমে কোনো রকম বিলম্ব ছাড়াই তাদের জন্য নির্ধারিত আবাসে যেতে পারবেন, এমনকি তাদের লাগেজও সেখানে পৌঁছে দেওয়া হবে। হজ পরিবহনের সকল কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করব। বিমানবন্দরও যাতে কোনো হজযাত্রীকে কোনো প্রকার সমস্যা পড়তে না হয় তাও গভীরভাবে মনিটরিং করা হবে। 2019 চেয়েও সুষ্ঠু হজ পরিবহন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। 5 জুন শুরু হয়ে হজ যাত্রা চলবে 3 জুলাই পর্যন্ত, আর ফিরতি ফ্লাইট আগামী 14 জুলাই থেকে শুরু হয়ে চলবে 14 আগস্ট পর্যন্ত। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আমলে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাজিদের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আশকোনা হজ ক্যাম্পে এবছরের হজ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। সৌদি সরকারের সহায়তায় ইমিগ্রেশন সহ অধিকাংশ সুবিধা ডিজিটাল ফল তুলে ধরেন সরকার প্রধান। বলেন, সৌদি আইন মেনে দেশের ভাবমূর্তি বজায় রাখতে হবে হাজিদের। অদৃশ্য ভাইরাস করোনার প্রভাবে মহামারীতে ভুগল বিশ্ব। সামাজিক বিচ্ছিন্নতার বাস্তবতায় হজের মতো বড় ঐতিহাসিক কার্যক্রমেও গেল 2 বছর ছিল স্থবিরতা। পবিত্র এই ভূমিতে প্রার্থনা করেছেন শুধুই সৌদিবাসী। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার 2 বছর পর দেশের 57,585 জন হজযাত্রী এবার পবিত্র এই ধর্মীয় কাজটি সম্পন্নের সুযোগ পাচ্ছেন। রোববার থেকেই শুরু হচ্ছে হজ ফ্লাইট, তাই শুক্রবারই এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন সরকার প্রধান। হজ কার্যক্রম 2022-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। গণভবন থেকে আশকোনার হজ ক্যাম্পে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় হাজিদের সেবা বেড়েছে। জানান, প্রয়োজনীয় সংস্কারে এখন হজ যাত্রা অনেক সহজ। ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ই হজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যার ফলে পূর্বে যেমন হাজিদের কষ্ট হতো এখন আর সেই কষ্ট হয় না, সেই কষ্টটা আমরা দূর করতে পেরেছি। অনেক ব্যবস্থা আমার নিজের অভিজ্ঞতা থেকেই করেছি, কারণ 1984 সালে আমি ওমরা পালন করি, 85 সালে সৌদি বাদশার আমন্ত্রণে আমি হজ পালন করতে যাই। সেই সময় অনেক অব্যবস্থাপনা আমি দেখেছি, হজের কি কি সমস্যা আছে সেগুলি জানার চেষ্টা করেছি। সৌদি সরকারের রোড টু মক্কা কার্যক্রমের প্রশংসা করেন শেখ হাসিনা, আহ্বান জানান দেশের জন্য দোয়া করার। আমাদের হজ ব্যবস্থাপনাকে আরও প্রযুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ইমিগ্রেশন ঢাকায় হয়ে যায়, সেখানে কোনো হয়রানি হয় না। যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং
আইন সেটা সকলকে মেনে চলতে হবে। হজের সকল কিছু আইন মেনে সবাই চলবেন এটাই আমরা আশা করি, কারণ আপনার নিজের ইবাদত বন্দেগি যেমন করা, আবার দেশের মান সম্মান রক্ষা করা, এটাও কিন্তু সকলের কর্তব্য। বাংলাদেশের জন্য দোয়া করবেন, প্রাকৃতিক দুর্যোগ অথবা করোনা ভাইরাসের মতো এরকম অতিমারি এর হাত থেকে যেন এই দেশ রক্ষা পায়। এরপর উপস্থিত হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী, খোঁজ নেন তাদের প্রস্তুতিরও। যত দূরেই থাকি না কেন সবসময় মনে রাখবেন যে আপনারা আমার অন্তরে আছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাম ডান সবাইকে এক করে গণ আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকারের পদত্যাগের মাধ্যমে সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলকে এক করে আন্দোলনে যেতে চায় বিএনপি। এরই ধারাবাহিকতায় বেশ কিছু দলের সঙ্গে সংলাপ করেছে দলটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণের ভোটাধিকার আদায় করতে চান তারা। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না। এখানে অবশ্যই আওয়ামী লীগকে সরে যেতে হবে। আমরা যে ঐক্য প্রক্রিয়া শুরু করেছি, সেই ঐক্য প্রক্রিয়াকে আমরা সবাই সফল করি। দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, কেউ বাম ডান হোক যেটাই হোক, আমরা তাদেরকে একখানে নিয়ে এসে, যে একটা সরকার আমাদের বুকের উপর চেপে বসে আছে, তাদের থেকে আমরা মুক্তি নেই। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের মদদেই দিন দিন বাড়ছে নিত্যপণ্যের দাম। মন্ত্রী নিজে স্বীকার করছেন যে সিন্ডিকেটটা দাম বাড়াচ্ছে, তো তুমি আছো কেন? হোয়াট ফর ইউ আর দেয়ার? যে সরকারের কারসাজি শুধু নয়, সরকারের সরাসরি সম্পৃক্ততা আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি করেছে। বর্তমান সরকারের অনিয়ম ও ব্যর্থতার অভিযোগ তুলে এর জবাব দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের দিকে যাওয়ার মহড়া করছে বিএনপি। সহিংসতা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। সকালে রাজধানীতে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সহ দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই রাজপথে সোচ্চার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের অপতৎপরতা শুরু করেছে, এদেরকে সমূলে উৎপাটন করারও হুঁশিয়ারি দেন নেতারা। এটা যাতে সঠিকভাবে বাংলাদেশের মানুষ অনুভব করতে না পারে, তার জন্য নতুন করে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে মানুষের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ওই মির্জা ফখরুল ইসলামরা আজকে ষড়যন্ত্র করছে। যাদের রাজনীতি হচ্ছে মানুষ হত্যার রাজনীতি, সেই অপরাজনীতিকে এই স্বাধীন বাংলাদেশে মেনে নেবে না। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমরা অবশ্যই রুখে দেব, এদেরকে আমরা বাংলার মাটি থেকে সমূলে উৎপাটন করব ইনশাআল্লাহ। সমাবেশে দলের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, নির্বাচন বর্জনের কথা বলে ধূম্রজাল সৃষ্টি করতে চায় বিএনপি, তাদের ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসের দিকে যাবে তার একটা মহড়া এখন তারা দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ, প্রতিরোধ এবং প্রতিরোধী হোক আজকে আমাদের ভাষা। নির্বাচন বর্জনের কথা বলে একটা ধূম্রজাল সৃষ্টি করতে চাচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন এবং নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবে মাননীয় প্রধানমন্ত্রী জন্মেতে শেখ হাসিনা। এটাই আমাদের প্রথম এবং শেষ কথা। বিএনপির যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান নেতারা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। প্রচারণার অষ্টম দিনে জমজমাট কুমিল্লা সিটি নির্বাচনের মাঠ। একে অপরের বিরুদ্ধে সমালোচনা করে ভোটের দৌড়ে এগিয়ে থাকার দাবি প্রত্যেক প্রার্থীর, আর সাধারণ ভোটাররা বলছেন এটি তাদের রাজনৈতিক কৌশল। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান।
সমর্থকদের উচ্ছ্বাসে দিন শুরু হয় কুমিল্লায়, নগরে যে ভোট এসেছে। তবে কুমিল্লার রসমালাই যতই মিষ্টি হোক না কেন, প্রার্থীদের সম্পর্কে কিন্তু মিষ্টতার অভাব রয়েছে। শহরের ১৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজামুদ্দিন কায়সার। অভিযোগ করেন, বহিরাগতদের এনে ভোটারদের চাপ প্রয়োগ করছে নৌকার প্রার্থী। যানজট, জলজট, যে জনজটের কারণে আমার শহরটা একটা স্থবির অবস্থা হয়ে এসে গেছে, সেই জায়গা থেকে আমি মুক্ত করব। সিটির লক্ষ্মীনগরে ভোটারদের দুয়ারে যান সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। রিফাতের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ করেন তিনি। আমি সুর বললে তারও সু, আমি যদি অনিয়ম করে চাই, কিছু করে চাই, তাহলে তারও আমার লোক জড়িত আছে। নগরীর ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকায় প্রচারণায় নামেন আরফানুল হক রিফাত। তিনিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাক্কুর সমালোচনা করে বলেন, নৌকার বিজয়ের মাধ্যমে জবাব দেয়া হবে সব অপপ্রচারের। কি জোরে করেছি ওটা বলতে হবে। আমি নির্দিষ্টভাবে বলেছি, উনি সিটি কর্পোরেশনের বিভিন্ন দুর্নীতির মামলার আসামি। উনি গত কিছুদিন আগেও উনি ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে দুর্নীতির মামলার বেল নিয়ে এসেছেন। ওনাকে প্রতি মাসে হাজিরা দিতে হয়। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। একজন আদর্শবান মেয়র যাকে দিয়ে আমাদের কুমিল্লার উন্নয়ন হবে। এটি নির্বাচনের কৌশল, একজন আরেকজনকে দোষারোপ করা, মাঠ গরম করে রাখা। আসলে এটা যার যার কাজে এটা প্রমাণ পাবে, কে আপনার ১৫ তারিখে বুঝতে পারবেন আসলে কে কি রকম। প্রার্থীরা একে অপরকে বিষোদ্গার করলেও সচেতন ভোটাররা বলছেন কোনো কৌশলেই বোকা বানানো যাবে না তাদের। পছন্দের প্রার্থী বেছে নিতে চুল পরিমাণ ছাড় দেবেন না কেউ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। প্রায় দুই সপ্তাহ অস্থিরতার পর অবশেষে থেমেছে চালের দামের লাগামহীন গতি। বাড়তি দামে বিক্রি হলেও খুচরা পাইকারি বিক্রেতারা বলছেন সরকারি তৎপরতা বাড়ালে কমবে বাজার দরও। অভিযানে নেমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে পাইকারি ও মিল মালিকদের যোগসাজশে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। প্রায় দু সপ্তাহ অস্থিতিশীল থাকার পর দুদিন ধরে শান্ত চালের বাজার, এমন দাবি করে কারণ বাজারের ব্যবসায়ীরা জানালেন এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। তবে চাল সরবরাহে মিল মোকাম আর কোম্পানিগুলো এখন ইতিবাচক। চালের বাজার যে অস্থির অবস্থা ছিল, এই অস্থির অবস্থা নাই। আজকে দুই তিন দিন ধরে মোটামুটি স্থির অবস্থা আছে। সরকার মনিটর করার পরে মোটামুটি চাল আসতে আছে, কিন্তু রেট কমতেছে না, রেট আগের মতো আসতেছে। যদি আবার নতুন মাল আসে, যদি কমে তখন আমরা রেট কমাবো, আবার যদি বাজার আবার বাড়াবো। সরকার যদি ভালো মতো পদক্ষেপ নেয় চালের দাম কমানো সম্ভব, কেননা দেশে পর্যাপ্ত ধান চাউল আছে। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে গেল দুদিনে সরবরাহ বেড়েছে চার গুণ পর্যন্ত, থেমেছে দাম বৃদ্ধির পাগলা ঘোড়া। মেলারের কাছে আমাদের যে মালগুলো আটকা ছিল, এই মালগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করছে, যার জন্য গত তিন চার দিন আগে এই মার্কেটের যে পরিমাণ মাল ছিল তার এখন আমি ডাবল বা চার গুণ বেশি মাল পাবো আমি স্টক দেখতে পাচ্ছি। প্রতিদিন ওই ফোন কলই বলতো বস্তা ১০০ বাড়তি, বস্তা ১৫০ বাড়তি, ২০০ বাড়তি, সেই বাড়তিটা এখন বর্তমানে থামছে। থামার পরও কিন্তু নতুন সিজন হিসাবে বাজার বহুত বাড়তি। এদিকে বাজার কারসাজির হোতা খুঁজতে শুক্রবার এই বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকান রেখে সরে পড়েন অনেক বিক্রেতা, তর্কেও জড়ান কেউ কেউ। অভিযান শেষে জানানো হয় যোগসাজশে দাম বৃদ্ধির প্রমাণ মিলেছে। মিলে কয়েক সাথে কথা বলেছি, এখানে তদারকি করেছি, দুইটা ক্রস চেক করে দেখেছি যে তা সত্যি, ওরা মূল্যের বিষয়ে যেটা কারসাজি হয়েছে উভয় পক্ষের যোগসাজশ হয়েছে। এই জন্য আমাদের তিনটি প্রতিষ্ঠানকে আমরা ১২০০০০ টাকা অর্থদণ্ড ধার্য করেছি। এদিন শ্যামলী সহ রাজধানীর ৬টি এলাকায় অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের ৬টি তদারকি দল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে দফায় দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এসব নিষেধাজ্ঞার প্রধান শিকার রাশিয়ার শীর্ষ জ্বালানি কোম্পানিগুলো। কিন্তু এত কিছুর পরও কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করেছে। শুধু তাই নয়, শেয়ার হোল্ডারদের রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড প্রদান করেছে রসনেফট ও গ্যাসপ্রম। তেল গ্যাস সহ জ্বালানি খাত থেকেই সবচেয়ে বেশি আয় হয় রাশিয়ার। এই খাত থেকে গড়ে প্রতিদিন মস্কোর আয় প্রায় ১ বিলিয়ন ডলার। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞারও টার্গেট দেশটির জ্বালানি খাত। রসনেফট, গ্যাসপ্রম সহ রাশিয়ার প্রায় প্রত্যেক গুরুত্বপূর্ণ জ্বালানি প্রতিষ্ঠান ও এর নির্বাহীদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে এসব নিষেধাজ্ঞায় তেমন কোনো ক্ষতি হয়নি কোম্পানিগুলোর। নিষেধাজ্ঞার মধ্যেই রেকর্ড মুনাফা করায় রাশিয়ার জ্বালানি কোম্পানিগুলো চলতি বছর শেয়ার হোল্ডারদের রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড দেওয়ারও ঘোষণা দিয়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জ জানিয়েছে শেয়ার প্রতি 41.66 রুবেল ডিভিডেন্ড দেবে রসনেফট। বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের জেরে তেলের দাম বাড়ায় রেকর্ড মুনাফা করে রসনেফট। রসনেফট রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানি, ফলে ডিভিডেন্ড দেয়ার এ ঘোষণায় সবচেয়ে লাভবান হবে রুশ সরকার। রসনেফটের 40% শেয়ারের মালিক তারা। রসনেফটের পাশাপাশি এবছর রেকর্ড মুনাফা করেছে রাশিয়ার অপর জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম। গত বৃহস্পতিবার গ্যাসপ্রমও তার শেয়ার হোল্ডারদের রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেয়। তবে ডিভিডেন্ডের এই সুবিধা কোম্পানিগুলোর বিদেশি বিনিয়োগকারীরা কতটা পাবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ রাশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের অর্থ রাশিয়ার মুদ্রা রুবলের বিশেষ অ্যাকাউন্টে রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিয়োগকারীদের এই অর্থ নিজের হেফাজতে নিতে হলে তাদেরকে রুশ কর্তৃপক্ষের বিশেষ অনুমতি গ্রহণ করতে হবে। রসনেফটের শেয়ার হোল্ডারদের মধ্যে এই রেকর্ড ডিভিডেন্ড দেওয়ার খবরটি এমন সময়ে সামনে আসলো যখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপে রাশিয়ার তেল রপ্তানির 90% বন্ধ হয়ে যাবে। রাইসুল ইসলাম, সময় সংবাদ। দেশের নাম বদলে ফেলল তুরস্ক, নতুন নাম তুর্কি। নাম বদলের জন্য আঙ্কারার অনুরোধে জাতিসংঘ রাজি হওয়ায় দেশটি এই নতুন নাম পাচ্ছে। ইতিহাসের পাতায় এবার অন্যভাবে নাম লেখালো মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক। ইংরেজিতে দেশটির নাম টার্কি হলেও সবাই এখন থেকে জানবে তুর্কিয়ে বলে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গত বছরই দেশের নতুন নামকরণ নিয়ে প্রচার শুরু করেছিলেন। এর আওতায় এখন আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে তুরস্কের নাম পরিবর্তনের জন্য অনুরোধ জানানো হবে। এরদোয়ান জানান, তুরস্কের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সবকিছুর সঙ্গে তুর্কির নামটাই সবচেয়ে ভালো মূল্যবোধের পরিচয় বহন করে বলেই এই উদ্যোগ। এদিকে জাতিসংঘ জানিয়েছে, এ সপ্তাহে দেশটির কাছ থেকে নাম বদলের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া মাত্রই পরিবর্তনের কাজটি সেরে ফেলা হয়েছে। বিবিসি জানায়, তুরস্কের বেশিরভাগ মানুষ ইতোমধ্যে তাদের দেশের নাম তুর্কিয়ে বলেই জানে। গত বছর নাম বদলের প্রস্তাব ঘোষণা হওয়ার পরই তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নাম বদলে ফেলেছে। তুর্কিয়ে নামটি দেশের তুর্কি ভাষার সঙ্গে মিল থাকায় দেশটি এখন নতুন নামেই আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেতে চায় বলে জানান সংশ্লিষ্টরা। এখন থেকে দেশটির সব রফতানি পণ্যের ওপর মেড ইন তুর্কিয়ে লেখা থাকবে। আর চলতি বছরের জানুয়ারি থেকেই দেশটির পর্যটন খাতে হ্যালো তুর্কিয়ে স্লোগানে একটি প্রচারও শুরু করে কর্তৃপক্ষ। তবে কোনো দেশের নাম বদলের এমন পদক্ষেপ বিরল নয়। ইরানকে একসময় বলা হতো পার্সিয়া, এছাড়া একসময়কার সিয়াম এখন থাইল্যান্ড, আর রোডেশিয়া নাম পরিবর্তন করে হয়েছে জিম্বাবুয়ে। মৌসুমী সাথী, সময় সংবাদ। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার 70 বছর পূর্তি উপলক্ষে 4 দিন ব্যাপী উদযাপন চলছে। বৃহস্পতিবার দুপুরে রাজপরিবারের সদস্যদের নিয়ে মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নেন 96 বছর বয়সী ব্রিটিশ রানী। এ সময় তোপধ্বনির মাধ্যমে রানীকে সম্মান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। ঐতিহ্য আর রীতি অনুসরণ করে এভাবে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের 70 বছর পূর্তির মূল আনুষ্ঠানিকতা। আর তা উপভোগে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে সপরিবারে উপস্থিত ব্রিটিশ রানী, আর তার সম্মানে আকাশে তেরঙ্গা মনোজ্ঞ ফ্লাইপাস্ট। ব্রিটিশ রানীর সিংহাসনে বসার 70 বছর পূর্তি উপলক্ষে উদযাপনে মেতেছে গোটা ব্রিটেন। স্থানীয় সময় সকাল থেকে কুচকাওয়াজের মহড়া, গোটা লন্ডন জুড়ে যেন সাত রব। রাজপরিবারের সদস্যদের এক নজর দেখতে রাস্তার দুপাশে উৎসুক জনতার উপচে পড়া ভিড়। একসময় ঘোড়ার গাড়িতে করে উইন্ডোর ক্যাসেল থেকে প্যালেসে প্রবেশ করতে দেখা যায় প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচ অফ ক্যামব্রিজ ক্যাট মিডলটনকেও। উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। এদিকে রানীর সিংহাসনে আরোহণের বসার দিনটিকে ঘিরে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা যুক্তরাজ্য। শুধু ব্রিটেন নয়, রানীর এই মহেন্দ্রক্ষণ উদযাপনে মেতেছে কমনওয়েলথভুক্ত দেশগুলোও। 1952 সালে 6 ফেব্রুয়ারি বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি দীর্ঘ সময় ধরে ব্রিটিশ রাজ সিংহাসন ধরে রেখেছেন। 1953 থেকে 2022 এ দীর্ঘ 70 বছরে ব্রিটিশ সিংহাসনে রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথ। আর তাই এই প্লাটিনাম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে উৎসবে মাতোয়ারা লন্ডন সহ পুরো ব্রিটেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার 70 বছর উদযাপন উপলক্ষে ব্রিটেনের পাশাপাশি মেতেছে কমনওয়েলথের দেশগুলো।
মশাল প্রজ্বলন কর্মসূচি সহ নানা আয়োজন থাকছে বিভিন্ন দেশে। এভাবেই সুরের মূর্ছনায় স্বাগত জানানো হয় তাকে। কিছুক্ষণের মধ্যেই তার হাতের ছোঁয়ায় নেশনস গ্লোব সহ জ্বলে ওঠে উইন্ডসর ক্যাসেলের বিশেষ বাতিগুলো। সে আলো ছড়িয়ে পড়ে বাকিংহাম প্যালেস পর্যন্ত। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার 70 বছর পূর্তি উদযাপনের উপলক্ষে ছিল জমকালো আয়োজন। 4 দিনব্যাপী উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য আলোকসজ্জার আয়োজন করা হয় ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে। এ সময় উপস্থিত ছিলেন রানীর নাতি প্রিন্স উইলিয়াম সহ আরও অনেকে। বাকিংহাম প্যালেসের বাইরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই উপস্থিত ছিলেন বহু দর্শনার্থী। শুধু ব্রিটেন নয়, রানীর এই মহেন্দ্রক্ষণ উদযাপনে মেতেছে কমনওয়েলথের দেশগুলো। রানীর সিংহাসনে বসার 70 বছর উপলক্ষে উৎসবের আমেজ কানাডার টরেন্টোতেও টাউন অফ ইয়র্ক হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে বিনামূল্যে দেয়া হচ্ছে রানীর ছবি সংবলিত পিন। এটি অত্যন্ত চমৎকার, আমি এর আগে এমন আকর্ষণীয় কিছু দেখিনি। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনেও আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। রানীর সিংহাসনে বসার 70 বছর পূর্তির আমেজে ভাসছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ও পাকিস্তানের অতিরিক্ত সচিব। কথাও বলেন দুই দেশের সম্প্রীতির বিষয়ে। পাকিস্তানের সরকার এবং মানুষের পক্ষ থেকে আমি ব্রিটেনের রানী সহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তার শাসনামলে তিনি অত্যন্ত সফলভাবে সবকিছু সম্পন্ন করেছেন, এমনকি 70 বছর ধরে কমনওয়েলথের দেশগুলোর মধ্যেও যথেষ্ট সম্মান অর্জন করেছেন। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সাইপ্রাস পিছিয়ে নেই এই আয়োজনের অংশ হতে। 1952 সালের 6 ফেব্রুয়ারি বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ সিংহাসনে বসেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি দীর্ঘ সময় ধরে রাজসিংহাসন ধরে রেখেছেন। মৌসুমী সাথী, সময় সংবাদ। করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠেছেন ইতালির হোটেল মালিকরা, তবে এখনও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিন কাটছে উপহার সামগ্রী বিক্রেতাদের। তাদের দাবি, ভোক্তার রুচি, ক্রয়ের ধরন ও মাধ্যমের এই আমূল পরিবর্তনের কারণে প্রায় 20,000 ছোটখাটো ব্যবসায়ী ঝুঁকির মুখে পড়েছেন। মাকসুদুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। ইতালি জুড়ে কয়েক হাজার পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে প্রবাসী বাংলাদেশিদের। করোনার ধকল কাটিয়ে গত মার্চের পর থেকেই দেশটির ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা বেড়েছে, কিন্তু সেই তুলনায় গিফট আইটেম, ঘর সাজানোর সামগ্রীর দোকানগুলোতে বিক্রি বাড়েনি বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা। এ অবস্থায় গত 2 বছরের ক্ষতি কাটিয়ে ওঠা নিয়েই শঙ্কায় আছেন তারা। আগে আমাদের এখানে টুরিস্ট আসার পরে যে একটা বেচা কিনা হতো, এখন আমাদের এখানে তেমন একটা বেচা কিনা হয় নাই। ইতালিতে অনেক করোনার পর অনেক টুরিস্ট আসে, কিন্তু 10 জনের মধ্যে একজনে কিনে, আগের মতো টুরিস্ট ওরকম কিনে না। চলতি বছরের শুরুতে করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে বলে আশা করেছিলেন ইতালির ব্যবসায়ীরা, তবে সে আশা হোটেল মালিকদের ক্ষেত্রে পূরণ হলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মন্দা কাটিয়ে উঠতে আরও সময় লাগবে বলে মনে করছে দেশটির ভোক্তা অধিকার ও সংরক্ষণ কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ীদের মতে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি বাড়ার প্রধান কারণ অনলাইন ও ই কমার্স ব্যবসার প্রসার। করোনার বিধিনিষেধের কারণে এসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারও বেড়েছে 5 থেকে 6 গুণ। সময় সংবাদ, ইতালি। এবার ব্যতিক্রমী ফুলের সৌন্দর্য নিয়ে রিপোর্ট। বেগুনি রঙের জাকারাকান্দায় ছেয়ে গেছে পর্তুগালের রাজধানী লিসবন। বসন্তের শেষ দিকে রঙিন ফুলে সেজেছে শহর। দৃষ্টিনন্দন এই সৌন্দর্য উপভোগ করছেন পর্যটক সহ প্রবাসী বাংলাদেশিরাও। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালে এখনও রং ছড়াচ্ছে বসন্ত, এ যেন ফুলের রাজত্ব। লিসবনের প্রায় প্রতিটি সড়কের দুপাশে সারি সারি জাকারান্দা গাছগুলো ছড়াচ্ছে সৌরভ। দৃষ্টিনন্দন জাকারান্দা ফুলগুলো লিসবনের সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। পার্কগুলো ঢাকা পড়েছে বেগুনি রঙের ফুলে। শুধু জাকারান্দাই নয়, বাহারি রং ও সৌরভের ফুলে নাগরিক জীবনে এনে দিয়েছে বাড়তি প্রশান্তি। কর্মব্যস্ত দিন শেষে তাই তো পরিবার নিয়ে অনেকে বেরিয়ে পড়ছেন বেগুনি ফুলের সৌন্দর্য উপভোগে। পর্যটক সহ প্রবাসীদের মুখেও এই সুন্দরের বন্দনা। So jacaranda is famous in Lisbon. It's a beautiful blooming tree. It comes out in spring and
it defines Lisbon as a very special place. এই সময়টাতে লিসবন পুরো এই গাছটা দিয়ে ফুলে ফুলে ভরে ওঠে এবং আমরা সকলেই এটা খুব উপভোগ করি। যত টুরিস্ট আসে এখানে সবাই খুবই উপভোগ করে। গ্রীষ্মের তাপদাহ পুরোপুরি শুরু না হলেও এরই মধ্যে পর্তুগালে বেড়েছে পর্যটকদের আনাগোনা। এতে লিসবনও ফিরেছে চিরচেনা রূপে। এ মাসে বেশ কয়েকটি অনুষ্ঠান সামনে রেখে লিসবনে বিরাজ করছে উৎসবের আমেজ। পর্তুগিজদের কাছে উৎসবের মাস মানেই জুন। লিসবনে ফিস্ট অফ সেইন্ট অ্যান্থনি বা সার্দিনা ফেস্টিভ্যাল ছাড়াও পুরো পর্তুগাল জুড়েই চলে অসংখ্য ছোট ছোট আঞ্চলিক উৎসব। আর এমন চমৎকার প্রাকৃতিক পরিবেশ বা প্রকৃতি এসব উৎসবে যোগ দিতে আসা বিদেশি পর্যটকদের আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মুমিনুলের উত্তরসূরি হিসেবে বেশ কয়েকটি নাম থাকলেও সাকিবের কোনো বিকল্প ছিল না বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান। সাকিবের হাত ধরে সাদা পোশাকের ক্রিকেটে নতুন দিনের সূচনা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে বন্ধুর উপর পূর্ণ আস্থা রয়েছে ইমরুল কায়েসের। মাঠে সাকিবের সরব উপস্থিতি প্রতিপক্ষের জন্য আলাদা চিন্তার কারণ হবে বলে মন্তব্য করেন এই ব্যাটসম্যান। টেবিলে ছিল তিনটা নাম, কিন্তু একজনের পাশে বাকিগুলো বড্ড ফিকে। রেকর্ড কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স, কোনো কিছুতেই মিস্টার 75 টেক্কা দেওয়ার মতো ছিল না কেউ। তাই তো সর্বসম্মতিক্রমে আরও একবার ব্যাটন গেল সাকিব আল হাসানের হাতেই। মুমিনুলের উত্তরসূরি খুঁজতে খুব একটা বেগ পেতে হয়নি বিসিবিকে। শুরু থেকেই যে নামটা ছিল আলোচনায় তার কাঁধেই তুলে দেওয়া হলো দায়িত্ব। বিষয়টাকে বেশ স্বাভাবিকভাবেই দেখছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তার কথায় মনে হলো সাকিব মানে যেন রীতিমতো সুপারম্যান। অ্যাজ এ ক্যাপ্টেন আমি মনে করি খুবই ভালো একটা ম্যাচের আমরা ক্যাপ্টেন পেয়েছি। দিস ইজ দ্য রাইট টাইম রাইট ডিসিশন, যেহেতু মুমিনুল নিজে ক্যাপ্টেন করতে চায়নি, তো আমার মনে হয় যে সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে। যেহেতু টেস্টে আমরা ভালো করছি না, তো সেখানে একজন এস্টাবলিশ প্লেয়ারকে দিয়ে যদি আমরা ক্যাপ্টেন্সি করাই তাহলে তার সাহসও থাকবে এবং প্রেশারে তো সাকিব খুবই ভালো করে। তো আশা করছি যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করেছি ওগুলো যেন পজিটিভলি হয়। বিশ্বসেরা ওয়ান ডে অলরাউন্ডার বহুদিন ধরেই, তিন ফরম্যাটেও একসময় এক নম্বর জায়গাটা দখলে ছিল তার। তাই মাঠে সাকিবের উপস্থিতি দলের জন্য সবসময় ইতিবাচক টনিক। আর অধিনায়কের আর্মব্যান্ড থাকলে সেটা তো হবে পোয়াবারও। বন্ধু ইমরুল তাই আশাবাদী বাংলাদেশের দুর্দিন ঘুচবে সাকিবের হাত ধরেই। সাকিবের ক্রিকেট মেধা আমরা তো জানি সবাই, এর মানে অসাধারণ মেধা। কারণ সাকিব প্রোঅ্যাক্টিভ সবথেকে বড় জিনিস। তো সাকিব যদি মাঠে যে ডিসিশনটা নিবে, এই ডিসিশনটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো হবে আমাদের টিমের জন্য। সাকিবের দায়িত্ব পাওয়াটা চমক না হলেও ডেপুটি হিসেবে লিটনের নামটা বেশ চমকপ্রদ। কিন্তু মুমিনুলের ব্যাট প্যাচ ভয় ধরাচ্ছে সমর্থকদের মনে, যদিও সিনিয়ররা এটা মানতে নারাজ, বরং এটাকেই সুযোগ হিসেবে দেখছেন তারা। অবশ্যই ইয়াং প্লেয়াররা খেলবে, বাট ইয়াংদেরকে তাদের পারফর্ম করে আসতে ওই জায়গাতে, তো সেই জায়গাটা আমার মনে হয় ইয়াং প্লেয়াররা এখনও কিন্তু এস্টাবলিশ করতে পারে না। এমনও তো হতে পারে লিটন ক্যাপ্টেন্সি পেয়ে আপনার ইচ্ছে ভালোও খেলতে পারে। সো আপনার এটা নেগেটিভও আছে পজিটিভও আছে, বাট আমরা চিন্তাভাবনা করেছি আল্লাহর মতে ওর এই এফেক্টটা পড়বে না। আপাতত কোনো সময়সীমা বেঁধে না দেয়া হলেও সাকিব লিটনকে লম্বা সময়ের জন্যই চিন্তা করছে ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এর আগে তৃতীয় দফায় অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। মাঝে বেশ কিছু টেস্ট সিরিজে না থাকলেও সামনে সব ফরম্যাটে তাকে পাওয়া যাবে এমন নিশ্চয়তার পরেই সাকিবকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে সাকিবের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস। সাকিব আল হাসান হচ্ছে আমাদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, এবং লিটন দাস ভাইস ক্যাপ্টেন। শেষ হলো অধিনায়ক মুমিনুল হক অধ্যায়। তার টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল হরেক রকম। পরবর্তী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছিল কয়েকজনের নাম, তবে সবচেয়ে জোরালো গুঞ্জনটাই সত্য হয়েছে। 2009 ও 2018 সালের পর আবারও টেস্ট দলের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সাকিবকে। সঙ্গে দীর্ঘদিনের ভাইস ক্যাপ্টেনের শূন্যস্থান পূরণ করবেন লিটন দাস। নামগুলো যারা দিয়েছে তারা বলেছে যে এই তিনজন থেকে একজন ক্যাপ্টেন, একজন ভাইস ক্যাপ্টেন। সাকিব যদি হতে না চেতো বা সাকিব না হতো তাহলে এখানে নিশ্চয়ই অন্য দুজন হতো, ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। কেউ কোনো ক্যাপ্টেন, যেমন মুমিনুলকে আমরা কিন্তু এখনও আমরা ওকে কোনো টাইম ফ্রেমের জন্য বানাইনি, ও টেস্ট ক্যাপ্টেন। ও এখন বলেছে ও হতে চায় না, সেই জন্য আমরা ওখানে আরেকজনকে ক্যাপ্টেন দিচ্ছি।
এখন কেউ যদি সামনে না হতে চায় তাহলে একটা সময় আসবে অথবা যদি এমন কোনো সিচুয়েশন হয় যে তাকে এখানে রাখা যাবে না তখন টেস্ট ক্রিকেটে সংগ্রাম করতে থাকা বাংলাদেশের নেতৃত্ব সেরা ক্রিকেটারের কাঁধে এটা স্বস্তির খবরই কিন্তু গেল ক বছরে এই ফরম্যাটের বেশ কয়েকটা সিরিজেই তো নানা কারণে পাওয়া যায়নি তাকে যদিও বোর্ড নাকি সিদ্ধান্ত নিয়েছে সাকিবের আশ্বাস পেয়েই এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে একটা সিরিজ আছে আমাদের কি আছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে সিরিজটাও খালি শিওর না কিন্তু এরপরে যত ফরম্যাটের যত খেলা আছে ও সব খেলবে এই হচ্ছে ওর সাথে কথা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই নতুন ভূমিকায় যাত্রা শুরু সাকিব লিটন জুটির মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা বিসিবির পরিচালনা পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে 2023 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে নির্বাচকদের মেয়াদ পাশাপাশি নির্বাচক প্যানেলে আরও দুইজনকে যুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে এছাড়া ডিপিএল এর সুপার লীগের ছয়টি ক্লাবের কাউন্সিলরশিপ একটি করে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এজেন্ডা ছিল অনেকগুলোই কিন্তু নতুন টেস্ট অধিনায়ক আর সহ অধিনায়ক নির্ধারণের দিনে কিছুটা আড়ালে সেগুলো তবে মিটিং থেকে নির্বাচকদের জন্য এসেছে বড় খবরই নান্নু বাসার প্যানেলের মেয়াদ বেড়েছে আবারও অপারেশনস থেকে প্রপোজ করা হয় যে যারা আছে তাদের টার্মটা এক্সটেন্ড করা হোক 23 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হোক সবগুলা খেলা এদের পক্ষে দেখা সম্ভব কারণ আমাদের ন্যাশনাল টিমের খেলাই এত সেই জন্য তিনজনের জায়গায় আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করব এই আমাদের সিলেকশন প্যানেল নতুন সঙ্গী পেয়েছেন নির্বাচকরা পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগও পেয়েছে নতুন মাত্রা শিগগিরই আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রেজেন্টেশন দেখে সিদ্ধান্ত নেবে বিসিবি শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এটার জন্য আপনারা জানেন যে আরএফপি ইভ্যালুয়েশন কমিটি তৈরি করা হয় যারা নাকি এখন ফাইনালাইজ করবে যে শর্টলিস্ট করে দিবে যে কনসালটেন্ট কাকে নিয়োগ করা হবে আমরা চাচ্ছি এটা খুব শীঘ্রই আগামী 10-15 দিনের মধ্যে আমাদের কাছে যদি শর্টলিস্টটা দেয় তাদেরকে ডাকা হবে টু গিভ প্রেজেন্টেশন ঘরোয়া কাঠামো ও কাউন্সিলরশিপ নিয়েও নতুনভাবে ভাবছে বোর্ড এদিকে শিগগিরই সংবিধানে যুক্ত হবে আঞ্চলিক ক্রিকেট রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এটার যে ফ্রেমওয়ার্কটা ওটা আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনে নেই তো এই কনস্টিটিউশনের মধ্যে এই ফ্রেমওয়ার্কটাকে ইনকর্পোরেট করতে হবে এটাকে ঢোকাতে হবে সুপার লিগে যারা খেলে তাদের দুটো করে কাউন্সিলরশিপ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এইরকম করে থার্ড ডিভিশন এরকম করে আমরা কিছু কিছু পায় কিছু কিছু পায় না উপরে উঠতে চায় সবাই জিততে চায় ওই জায়গায় যেতে চায় যে একটা অথবা কেউ কাউকে হারিয়ে দিতে চায় যাতে একটা কাউন্সিলরশিপের জন্য ওই ভোটটা তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তা আমরা আগেও বলেছি আমরা এই এই এজিএমে পেশ করব সব ক্লাবের জন্য একটা করে কাউন্সিলর থাকবে 26 জুলাইয়ের পরিবর্তে এক সপ্তাহ এগিয়ে 19 জুলাই অনুষ্ঠিত হবে এবারের বার্ষিক সাধারণ সভা মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা